শিল্পী, তোকে বর্তিমণি এক্ষুনি একবার ডাকছে রে। কথাটা বলেই রুমকি এক ছুটে চলে গেল ক্লাসরুমের দিকে। সবেমাত্র টিফিন শেষ হয়েছে। জলের বোতল থেকে শিল্পী সবে এক ঢোক জল গলায় ঢেলেছিল, কিন্তু রুমকির কথা শুনে হাতের বোতল হাতেই থেকে গেল। কি এমন দোষ করল যে সোজা বর্তিমণির তলব? তবে আজ স্কুলে ঢুকতে একটু দেরি হয়েছে, এটা ঠিক, কিন্তু তার জন্য তো ক্লাস টিচার আছেন। বর্দি আসবো বলে ঘরে ঢুকতে যেতেই বর্দি একদম চেয়ার থেকে ছিটকে উঠে এলেন। শোন শিল্পী, তুই একবার চট করে ঘরে যা তো মা, একদম দেরি করিস না। আর শোন, এই টাকাটা রাখ, একটা টোটো নিয়ে নে, তাহলে চট করে চলে যেতে পারবি, আমরাও আসছি তোর পেছনে। কিছুই মাথায় ঢুকছিল না শিল্পীর। বর্দি তাকে বাড়ি পাঠানোর জন্য এত তাড়া দিচ্ছে কেন? কারো কি শরীর খারাপ হলো তাহলে? কিন্তু স্কুলে বেরোনোর আগেও তো সবাইকে সুস্থ দেখে এসেছে, বাবা তো সেই সকালেই টোটো নিয়ে বেরিয়ে গেছে, ভাই আর মাকেও তো ভালোই দেখে এসেছে। যদিও কোনো একটা সাংসারিক ব্যাপার নিয়ে মা আর বাবার মধ্যে সকালেই একটা তুমুল ঝামেলা হয়েছিল, বাবা না খেয়েই বেরিয়ে গেছিল টোটো নিয়ে, মায়েরও মুখ ভার, রান্না বসাতেও দেরি হয়েছিল, কিন্তু এটা তো তাদের বাড়ির নিত্যদিনের ঘটনা। টাকা লাগবে না বর্দি, বাবা টোটো চালায় বলে এখানে কোনো টোটো কাকুই আমার থেকে টাকা নেবে না। কথাটা বলেই শিল্পী হন্তদন্ত হয়ে বেরিয়ে গেছিল স্কুল থেকে। বেরিয়ে সামনেই নিতাই কাকুর টোটো, কিন্তু চড়ে বসার পরেও নিতাই কাকু কোনো কথা বলেনি, কেমন যেন গম্ভীর মুখ করে শিল্পীকে নামিয়ে দিয়েছিল তাদের বাড়ির গলির মুখে। কিন্তু গলির মুখে এমন জটলা কেন? তাদের বাড়ির সামনেই বা অত ভিড় কিসের? তাকে দেখে মানুষের গুঞ্জন এমন থেমেই বা গেল কেন? ভিড়টা যেন তাকে দেখেই কেমন দুভাগ হয়ে জায়গা করে দেয়। পায়ের তলায় কে যেন পেরেক মেরে দিয়েছে শিল্পীর, হঠাৎই ভারী হয়ে যাচ্ছে শরীরটা। ওই তো তাদের বাড়ির গেট, কিন্তু এত জায়গা থাকতে বাবা খামুখা বাড়ির উঠোনেই বা শুয়ে কেন? শিল্পী আরও এগোই, ওই তো নাকের দুটো ফুটোতে দুটো তুলোর দলা নিয়ে বাবা কেমন চুপ করে শুয়ে আছে। বাবার বুকের উপর একটা গীতা, আর চোখের পাতায় দুটো তুলসী পাতা। হঠাৎই একটা কানফাটা চিৎকার ভেসে আসে, শিল্পী রে, তোর বাবা আর নেই রে মা। ক্লাস নাইনে পড়া বুদ্ধি নিয়ে শিল্পী বুঝতে পারে যে তার বাবা বলে ডাকার মানুষটা চিরতরে হারিয়ে গেছে। কিন্তু হারিয়ে যাওয়ার মতো কি এমন হয়েছিল তার বাবার? ওই তো বাবার সকালে তারে মেলে দেওয়া গামছাটা এখনও কেমন দোল খাচ্ছে হাওয়ায়। টোটোটা বাড়ির ঠিক বাইরে কেমন যেন অবাক চোখে দাঁড়িয়ে আছে, চালকের আসনে এখনও হয়তো বাবার গায়ের গন্ধ লেগে আছে। ওই তো বাবার ছুটি, দুটো টোটোর মধ্যে কেমন যেন ছড়িয়ে পড়ে আছে। সবই তো ঠিকঠাকই আছে, অথচ বাবা মানুষটা কেন চলে যাবে? কিছুই বুঝতে পারছে না শিল্পী। এখন কি তার কাঁদা উচিত? ভাইটাকে কিছুই বুঝতে পারছে না, এখনো কেমন গুলি নিয়ে টিপ প্র্যাকটিস করছে। হঠাৎই শিল্পীর কাঁধে একটা হাত এসে পড়ল, বিশু কাকুর হাহাকার মেশানো গলা। কিছুই করতে পারলাম না রে মা তোর বাপের জন্য, সময়ই তো দিল না, আর সকাল থেকেই কেমন গম্ভীর ছিল তোর বাবা, একটা সওয়ারি পৌঁছে সবে স্ট্যান্ডে এসে টোটো লাগিয়েছিল, হঠাৎই বুকে হাত দিয়ে কেমন বসে গেল, বুকের ভেতর কেমন একটা ঘর ঘর শব্দ, সারা শরীরে জবজবে ঘাম। 5-7 মিনিটের মধ্যেই সব শেষ। মা কেমন হাত পা ছড়িয়ে বাবার শিয়রের কাছে বসে আছে, এখনো মায়ের কপালের সিঁদুরের টিপটা কেমন জল চলে। ধীর পায়ে মায়ের পাশে গিয়ে বসল শিল্পী, যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল মাথার মধ্যে সেটাই করে বসল। এখন আমাদের কি হবে মা? মুখ থুবড়ে পড়ে থাকা টোটোটা আবার ঠিক
একুশ দিনের দিন রাস্তায় বেরোলো, তবে চালকের আসনে একটা আনকোড়া বাচ্চা মেয়ে। নম নম করে কাজ পেরিয়ে গেছিল শিল্পীর বাবার, শ্মশান যাত্রী, আত্মীয় পরিজন আর কিছু পাড়া প্রতিবেশী। জমানো বলতে তো প্রায় কিছুই রেখে যেতে পারেনি দিবাকর, আর পাড়াটা সম্ভবও ছিল না। স্ট্যান্ডে টোটোর সংখ্যা দিন দিন বাড়ছে, এই প্রতিযোগিতার বাজারে যেটুকু আয় হয় তা দিয়ে চারটি পেটের তিন বেলা খোরাকি চুকিয়ে খিবার সঞ্চয় করা যায়। তবে টোটো স্ট্যান্ডের কাকুরা যথেষ্ট করেছিল, কিন্তু সময় পেরোনোর সাথে সাথে সবাইকেই নিজের জগতে ফিরতেই হয়, তাই নিয়ম মেনেই চারজনের সংসারটা হঠাৎই কেমন তিনজনের সংসারে পরিণত হলো। টিকিয়ে টিকিয়ে চলা সংসারের চাকাটা প্রায় থেমে যাওয়ার উপক্রম হলো। দিশেহারা হয়ে গেলেন লক্ষ্মীদেবী দুটো মুখটার দিকে তাকিয়ে, কিন্তু তার ভরসা বলতে সরকারের থেকে পাওয়া ওই সামান্য অনুদান। শিল্পীর স্কুলের মিস্ত্রা একদিন এসেছিলেন, যথাসম্ভব সাহায্য করে গেছেন আর বারবার বলে গেছেন শিল্পী যেন পড়া না ছাড়ে, স্কুল বা বই খাতার খরচের জন্য ওকে চিন্তা করতে হবে না। কিন্তু বাড়ির উঠোনে মূর্তিমান ভূতের মতো দাঁড়িয়ে থাকা টোটোটা শিল্পীকে যেন হাতছানি দিচ্ছিল। শিল্পীর দ্বিতীয় সত্তা বারবার সামনে এসে দাঁড়াচ্ছিল প্রথম শিল্পীর। একমাত্র তুই এখন পারিস শিল্পী সংসারের লাগাম ধরতে। হ্যাঁ ঠিকই বলছি, তুই পারিস, ভেবে দেখ পড়া চালিয়ে যাবি নাকি মায়ের কথাটা ভাববি। তোর মায়ের শরীর কিন্তু দিন দিন ভাঙবে, এরপর এই বয়সে কতটা আশা করতে পারিস ওনার থেকে? তোদের সংসারের আখমাড়াইয়ের কলে পড়ে ওনার শরীর তো এখন ছিবড়ে হয়ে গেছে। টোটোটা নিয়ে রাস্তায় নাম শিল্পী, এখন ওটার মধ্যে লুকিয়ে আছে তোদের তিনজনের বেঁচে থাকার রসদ। শিল্পী আর দুবার ভাবেনি, বিশু কাকুকে ডেকে পাঠিয়েছিল বাড়িতে। আমাকে টোটো চালানো শিখিয়ে দাও কাকু, আমি কথা দিচ্ছি, দেখো দিন দিনেই শিখে নেব। কিন্তু তিন দিনে হয়নি, দিন সাতেকের মতো লেগেছিল শিল্পীর টোটো নিয়ে রাস্তায় বেরোতে। বেরোনোর দিন সকাল সকাল স্নান সেরে দুটো ধূপকাঠি জ্বালিয়ে বাবার ছবির সামনে চুপ করে দাঁড়িয়েছিল। তোমার মেয়ে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হোক, এটা তোমার পছন্দ হলো না তাই না বাবা? এতই যাওয়ার তাড়া ছিল তোমার? ঠিক আছে, তবে তাই হোক, তোমার মেয়ে টোটোয়ালিই হোক। আর একটা কথাও বলেনি শিল্পী, মাকে প্রণাম করে টোটো চালিয়ে সোজা হাজির হয়েছিল স্কুলের সামনে। আর বোধহয় পড়াটা চালাতে পারবো না বর্দি, না হলে সংসারটা এবার ভেসে যেত। তবে একটা অনুরোধ আছে আপনাদের সবার কাছে, কোথাও যাওয়ার হলে শিল্পী টোটোওয়ালিকে স্মরণ করবেন, এই দাবিটুকু আমি করতেই পারি আপনাদের কাছে। বর্দি তেমন কিছুই বলেননি, শুধু শিল্পীর মাথায় হাত রেখেছিলেন। তুই শিল্পী, নিজের নামের সার্থকতা বজায় রাখিস, যেটাই করিস সৎভাবে করিস, চলার পথ মসৃণ হোক তোর। কিন্তু শিল্পীর চলার পথটা মসৃণ হয়নি, এক ঝাঁক কাকের মধ্যে একটা বক যেমন বেমানান লাগে ঠিক সেটাই হয়েছিল। হাজারটা নখ দাঁত ধেয়ে এসেছিল তার দিকে। কি দিনকাল এলো হে ব্যানার্জি, দেখো দেখো, দেখে নয়ন সার্থক করো, বাচ্চা মেয়ে এখনো নাক টিপলে দুধ বেরোবে, সে কিনা টোটো চালকের আসনে, বলিহারি সব মাইরি, কোথায় পড়াশোনা করবে তা নয়, আর মা বাপকেও বলিহারি যাই, এ বয়সে মেয়েকে লাইনে নামিয়ে দিয়েছে। সকালে গাড়ি নিয়ে শিল্পী সবে লাইনে লাগিয়েছিল, ঘড়ির কাঁটা সাতটা ছুঁই ছুঁই, বাজার ফেরত এই দুই বৃদ্ধির কথা তার কানে আসতে দেরি করেনি। এক লাফে টোটো থেকে নিচে নেমে এগিয়ে গেছিল শিল্পী। তুমি ঠিকই বলেছো জেঠু, লাইনেই নামতে হলো আমাকে, তবে সেটা টোটোর লাইনে। তুমি যেভাবে কথাটার মধ্যে একটা নোংরা ইঙ্গিত মিশিয়ে দিয়েছিলে,
তেমন কোনো লাইনে যেন কোনোদিন নামতে না হয় আমাকে। কি করব বলো? বাবাটা দুম করে হঠাৎই ওপরে চলে গেল। তোমরা নিশ্চয় দিবাকর টোটোওয়ালাকে চিনতে, আমি তো তারই মেয়ে। চলো, এই ভারী ব্যাগ দুটো আর বয়ে নিয়ে যেতে হবে না, দুজনেই উঠে এসো, চটপট বাড়ি পৌঁছে দিচ্ছি। কথাটা বলে অবশ্য শিল্পী লাইনে দাঁড়ানো প্রথম টোটোটার দিকে তাকিয়েছিল, কারণ নিয়ম মতো তারই প্রথম সুযোগ পাওয়ার কথা। বৈদ্যনাথ কাকু মাথা নেড়ে সম্মতি দিয়েছিলেন। সারা রাস্তা বয়স্ক মানুষ দুটোর মুখে একটাও কথা ছিল না। নামার পর শিল্পীর হাতে ভাড়ার টাকাটা গুঁজে দিয়ে ধরা গলায় বলেছিলেন, কিছু মনে করিস না মা, দিবাকরের সাথে আমার বেশ পরিচয় ছিল, ও যে চলে গেছে সেটা জানতাম না রে। শিল্পী ভাড়ার টাকাটা রাখতে গিয়ে দেখল তাতে 50 টাকা বেশি। টাকাটা ফেরত দিয়ে মাথা নিচু করে বলেছিল, বেশি দিতে হবে না জেঠু, তবে কোথাও যাওয়ার থাকলে বলবেন, আমার নাম্বারে ফোন করলেই আমি চলে আসব। কিন্তু কয়েকদিন পরে অন্যরকম একটা বিপদের আঁচ পেল শিল্পী। 4টি জোয়ান ছেলে হঠাৎই এসে হাজির। কলেজে যাবে 4 জনেই, ইচ্ছে করলেই 4 জন পেছনে বসতে পারত, কিন্তু কানে হেডফোন গোজা একজন ছেলে সামনে এসে বসল একদম স্বাভাবিক মুখ নিয়ে। টোটো ছাড়ার মিনিট দুয়েক পরেই পায়ের উরুতে একটা মৃদু চাপ অনুভব করল শিল্পী। ছেলেটার দিকে তাকাতেই ভাবলে সীন মুখে সরিয়ে নিল হাতটা, কিন্তু মিনিটখানেক যেতেই আবার চাপ, এবার একটু জোরে। আর দেরি করেনি শিল্পী, টোটোটা থামিয়ে শটান এক চড় কষিয়েছিল ছেলেটার গালে। তোর ঘরে মা বোন নাই রে, তাকে আর কিছুই করতে হয়নি, রাস্তার লোকেরাই বুঝে নিয়েছিল সব। দিন পেরোতে শুরু করলো এইভাবেই, ভালো মন্দের মিশেল মাখিয়ে। শিল্পী এখন স্ট্যান্ডের বেশ পরিচিত মুখ, তবে সহানুভূতির ভোট সে একটু বেশি পাই। এ যেন নতুন এক ধরনের খাবার ট্রাই করার চেষ্টা। 9-এ পর একটা মেয়ে টোটো চালাচ্ছে, এটা তো দারুণ এক দর্শনীয় জিনিস, ওর গাড়িতে তো উঠতেই হবে, এই রকম একটা ব্যাপার। কিন্তু মাঝে মাঝে এই নিয়েও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এই তো কিছুদিন আগেই তার স্কুলের প্রিয় বান্ধবী পূর্বা মা বাবার সাথে বাজার করে ফিরছিল। পূর্বার অজানা নয় শিল্পীর কথা, তাই স্ট্যান্ডের শিল্পীকে দেখেই ছুটে এসেছিল, দুহাতে জড়িয়ে ধরেছিল শিল্পীকে। কেমন আছিস রে? বড্ড খারাপ লাগে রে তোর পড়া ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু আমি কি করতে পারি বল? আমি বরং বাপি আর মাকে নিয়ে আজ তোর টোটোতে চড়েই ঘরে যাই, বলে পূর্বা ছুটে গেছিল বাবার দিকে। কিন্তু বাবা মাকে নিয়ে পূর্বা আর ফেরেনি, হাঁটা দিয়েছিল অন্য টোটোর দিকে। তবে পূর্বার মায়ের একটা কথা কানে এসেছিল শিল্পীর, তোর আক্কেলটা কোন পর্যায়ে নেমেছে পূর্বা? তোর বন্ধু ছিল এটা মানছি, কিন্তু এখন তো নেই, যেখানে সেখানে যাকে তাকে হাক করতে হবে, তোর বাপির স্ট্যাটাসটা একবারও ভাববি না? কিন্তু পূর্বা না ভাবলেও শিল্পীকে ভাবতে হয়েছিল। তবে অন্য কথা, প্রথমে যেটা ছিল সহানুভূতির হাওয়া, সেটাই পরবর্তীতে অন্য টোটোর ড্রাইভারদের চোখে অসন্তোষ হয়ে দেখা দিল। পুরো ভিড়টাই টেনে নিচ্ছে শিল্পী, স্ট্যান্ডে ঢোকার সাথে সাথে ঝড়ের বেগে বেরিয়ে যাচ্ছে, আবার আসছে আবার বেরোচ্ছে, কোনো লাইন মানার তোয়াক্কা করছে না। এটা তো চলতে পারে না, অন্য ড্রাইভাররা কি বসে বসে আঙুল চুষবে? বিশু, নিতাই সবাই মিলে একদিন চেপে ধরল শিল্পীকে। শোন মা, তুই আমাদের দিবার মেয়ে, তাই সেই সূত্রে আমাদেরও মেয়ে, কিন্তু তুই যদি এইভাবে চলতে থাকিস তবে আমাদের পেটে তো বালিশ বাঁধতে হবে মা। এবার তো দেখছি আমাদের অটো ইউনিয়নের দ্বারস্থ হতে হবে। শিল্পীর মুখে কোনো কথা ছিল না, কারণ কথাটা ওরা নেহাত ভুল বলছে না, কিন্তু তার হাতেই বাকি আছে, সে তো আর কাউকে জোর করে তার টোটোতে উঠতে বলছে না।
তবুও সে মাথা নিচু করে একটা কথাই বলেছিল, তোমরা রাগ করো না কাকু, লোকে যদি আমার গাড়িতে চেপে বসে তাতে আমি কি করতে পারি। কথাটা কাউকে খুশি করতে পারেনি। দীপু পিচিক করে পানের পিক ফেলে দাঁতে দাঁত চেপে বলেছিল, তোর গাড়িতে চেপে বসা বের করছি এবার, শালা, আমারও নাম দীপু। অটো ইউনিয়নের সেক্রেটারির কাছে কথাটা পৌঁছতে দেরি হয়নি। অভিজ্ঞ স্বরাজবাবু সবাইকে ডেকে পাঠিয়েছিলেন একসাথে। তুই তো মা আমার মেয়ের থেকেও ঢের ছোট রে, তা তুই কি এমন ঝামেলা বাঁধালি বলতো যে সবাই তোর বিরুদ্ধে এসে নালিশ জানাচ্ছে। দেখ মা, সবার সাথে মিলেমিশে থাকতে হবে, তোর বাবা ছিল আমার খুব পরিচিত, যদিও ইউনিয়নের চাঁদা টাদা তেমন দিত না কখনোই, কিন্তু তাই বলে কি আমি কখনো তার ক্ষতি করেছি? করিনি তো, তাই তোকেও বলি মা, সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা কর, নইলে পরিস্থিতি বিগড়লে আমি কিন্তু ঠেকাতে পারবো না। তারপর সবার দিকে ফিরে একটা প্রশ্ন তুলেছিলেন স্বরাজবাবু, লজ্জা করে না তোমাদের, দল বেঁধে একটা বাচ্চা মেয়ের বিরুদ্ধে নালিশ করতে এসেছ? মনে রাখবে ও তোমাদের হাঁটুর বয়সী, সবাই মিলেমিশে কাজ করো গে। সবাই বেরিয়ে গেলে স্বরাজবাবু আলাদা করে ডেকে নিয়েছিলেন দীপুকে। হ্যাঁ রে, তোকে আমি অনেক যত্ন করে তৈরি করেছি, সব কিছুই কি সবার সামনে বলা যায় রে? একটা পাখি খুব উড়ছে, এটাই তো, সহ্য করতে না পারলে ওর ডানা দুটো ছেঁটে দে, তবে দেখিস বাপু বাড়াবাড়ি করে ফেলিস না, তখন কিন্তু আমি বাঁচাতে পারবো না। যা এবার ফোট দেখি, আমার আবার আর্নিক করার সময় হলো। ডানা ছাড়তে গেছিল দীপু, রাত তখন প্রায় ১২টা। দিবাদার ঘরের হাল হকিকত দীপুর জানা, উঠোনেই দাঁড় করানো থাকে টোটোটা। দীপুর ইচ্ছে ছিল গাড়ির হেডলাইটটা ভেঙে দিতে আর চারটে চাকা হাপিস করে দিতে। সেই মতো রেডি হয়েই এসেছিল দীপু, কিন্তু ওকে থামতে হলো জানলা দিয়ে ঠিকরে আসা এক চিলতে আলোর জন্য। ঘরের মধ্যে থেকেও গুনগুন করে কথা ভেসে আসছে। আরও একটু এগিয়ে গেল দীপু, নিঃশ্বাস বন্ধ করে চোখ রাখল জানালার ফাঁকে। বিছানার উপর একটা মলিন চাদরের উপর অঘরে ঘুমোচ্ছে দিবাদার ছেলে। চাদরের উপর মাটির ভার ভাঙার কয়েকটা টুকরো ছড়িয়ে আছে, এদিক ওদিক ছড়িয়ে আছে খুচরো পয়সা আর ১০, ২০ আর ৫০ টাকার নোট। মাথা নিচু করে শিল্পী একমনে টাকাগুলোকে গোছানোর চেষ্টা করছে, শিল্পীর কথাগুলো একমনে শোনার চেষ্টা করছে দীপু। যে করেই হোক ভাইটাকে পড়াতেই হবে মা, আর কিছুদিন পরেই ওর ওয়ানে ভর্তি হবার সময় এসে যাবে, ও যেন কোনোদিন বুঝতে না পারে যে ওর মাথার উপর বাবা নেই। ওর কথা ভেবেই দিন রাত এক করে খাটি। তারপর তোমারও শরীর ভালো নেই মা, আমি জানি, স্ট্যান্ডের কাকুরা আমার উপর খুব রেগে আছে, ওরা আমার বিরুদ্ধে ইউনিয়নে নালিশও করেছে, কিন্তু আমি জানি ওরা আমার কোনো ক্ষতি করবে না, ওরা আমাকে মেয়ের মতো ভালোবাসে। তবে কাল থেকে আমিও স্ট্যান্ডে লাইন মেনেই সওয়ারি তুলব, ওদের কথাটাও তো মিথ্যে নয়, সবাই এসে আগে আমার টোটোতেই চাপতে চাই। তুমি জানো মা, স্ট্যান্ডে দীপু বলে একটা কাকু আছে, আমার দিকে খুব কড়া চোখ করে তাকাই, তবে আমিও জানি ওই কাকুই আমাকে সব দিক থেকেই রক্ষা করবে। আরও অনেক কিছুই অস্ফুটে বলছিল শিল্পী, কিন্তু দীপুর কানে আর কিছুই ঢোকেনি। উঠোনে ছোট্ট পাঁচিল টপকে চুপিসারে আবার ফেরার পথ ধরেছিল দীপু, সাথে এক বুক ভালোবাসা নিয়ে। আর ভালোবাসাটা তোলা রেখেছিল তাদের দিবাদার মেয়ের জন্য।